বন্ধুরা, তোমরা কি জানো একজন মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করার প্রয়োজন পড়ে? আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আমাদের বলে দিবে যে খাদ্য নিরাপত্তা কি, কিংবা এই নিরাপত্তাহীনতা এটি কিভাবে আসে। একজন মানুষের প্রতিদিনের যে পরিমাণ খাদ্য গ্রহণ করার কথা, বাংলাদেশের মানুষ কি আসলে সেই পরিমাণ খাদ্য গ্রহণ করছে? কাদের ক্ষেত্রে এটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়, এমন বিভিন্ন প্রশ্নের উত্তর আমরা আজকে জেনে নেব। আসসালামু আলাইকুম সবাইকে, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে আমি আল রাব্বি সিমাস তোমাদের সাথে আছি নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা নিয়ে। আমরা যে অধ্যায়টি আলোচনা করছিলাম সেটি হচ্ছে নাগরিক সমস্যা ও আমাদের করণীয়। তো আজকে আমরা এমন একটি সমস্যা নিয়ে আলোচনা করব যেটিকে বলা হয় খাদ্য দারিদ্রতা। তোমরা এই টার্মটি শুনলে অনেকটাই অবাক হতে পারো যে খাদ্যভিত্তিক দারিদ্র আবার কি জিনিস। তো চলো বন্ধুরা, সেটি নিয়ে একটু আলোচনা করা যাক। তো খাদ্য নিরাপত্তা, এটি মূলত আজকে আমাদের আলোচনার প্রধান টপিক, এবং আলোচনার যে মূল বিষয়বস্তু থাকবে সেটি হচ্ছে খাদ্য নিরাপত্তা, এটি কি এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণ কি। তো চলো বন্ধুরা, আমরা খুব সহজেই আলোচনা করে বিষয়টি বোঝার চেষ্টা করি। প্রথমত আমরা খাদ্য নিরাপত্তায় আসি, তার আগে একটু কলমটি নিয়ে নিই। যে বন্ধুরা, খাদ্য নিরাপত্তা আসলে কি? খাদ্য নিরাপত্তা বলতে মূলত আমরা বুঝে থাকি যে খাদ্য প্রাপ্তি। এটি আসলে একটি ভুল ধারণা যে খাদ্য নিরাপত্তা মানে কি শুধু খাদ্য প্রাপ্তি, আমরা খাওয়া পাচ্ছি, এটি কি শুধুমাত্র খাদ্য নিরাপত্তা বোঝায়? না বন্ধুরা, খাদ্য নিরাপত্তা বলতে কেবল খাদ্য প্রাপ্তিকে বোঝায় না, এর সাথে আসলে বিভিন্ন জিনিস আসলে অনেকভাবে কানেক্টেড থাকে। এর মধ্যে রয়েছে খাদ্যের প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি। এই তিনটি বিষয় কি মূলত খাদ্য নিরাপত্তায় বোঝানো হয়। তাহলে বন্ধুরা, কি কি বিষয় থাকছে? খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয় ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি। খাদ্যের প্রাপ্যতা কি? ধরো তুমি যে পুষ্টিকর খাদ্যটি খেতে চাচ্ছ, যে খাবারটি খেতে চাচ্ছ, এটি আসলে আশেপাশে অ্যাভাইলেবল রয়েছে কিনা, সহজলভ্য রয়েছে কিনা, এটির প্রাপ্যতাটা আসলে কতটুকু নিশ্চিত করতে পারছে রাষ্ট্র, এটি মূলত খাদ্যের প্রাপ্যতা বোঝায়। আবার খাবার ঠিকই আছে, কিন্তু সেটি যদি ক্রয় করার ক্ষমতা জনগণের না থাকে তাহলে এটি কিন্তু কোনো কাজে আসবে না। অর্থাৎ খাদ্য ক্রয় করার যে সামর্থ্য সেটি কিন্তু জনগণের থাকতে হবে। যদি খাদ্য ক্রয় করার ক্ষমতা না থাকে তাহলে তো সেই খাবারটি কিনে সে খেতে পারবে না, আলটিমেটলি তার খাদ্য নিরাপত্তাটা কিন্তু অর্জিত হচ্ছে না। এরপর রয়েছে খাদ্যের পুষ্টি, কি ধরনের খাদ্য রয়েছে, সেটি কি পুষ্টিমান সম্পন্ন খাদ্য নাকি পুষ্টিমান খুব একটি নেই এমন খাদ্যের ছড়াছড়ি চারদিকে। তো খাদ্য প্রাপ্যতা, খাদ্য ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি, এই তিনটিকে মূলত আমরা বলতে পারি যে খাদ্য নিরাপত্তার একটি চক্র। কেননা খাদ্যের প্রাপ্যতা রয়েছে, কিন্তু খাদ্য ক্রয় করার ক্ষমতা নেই, তাহলে হবে না। একটির সাথে খাদ্য ক্রয় করার ক্ষমতাও থাকতে হবে, প্রাপ্যতা বা ক্রয় করার ক্ষমতা রয়েছে, একই সাথে এটি পুষ্টিকর হতে হবে। নইলে কিন্তু আমাদের পুরো খাদ্য নিরাপত্তার যে ধারণা এই পুরোটি কিন্তু ফেল করছে। তাই খাদ্যের প্রাপ্যতা, খাদ্যের ক্রয় করার ক্ষমতা এবং খাদ্যের পুষ্টি, এটি কিন্তু আমরা চক্রাকারে বোঝাতে পারি। তো বন্ধুরা, এখন আমরা যেটি নিয়ে জানবো যে বাংলাদেশের মানুষ আসলে কোথা থেকে এই খাদ্যের যে পুষ্টি বা কোন ধরনের খাদ্য আসলে গ্রহণ করে থাকে, খাদ্যের প্রাপ্যতা, ক্রয় ক্ষমতা বা খাদ্যের পুষ্টি কোন ধরনের খাদ্যগুলো থেকে তারা পেতে চায় বা পেয়ে থাকে। তো বাংলাদেশের মানুষের খাদ্যে কিন্তু খাদ্যশস্য, বিশেষ করে চাল, এর প্রাধান্যটি কিন্তু বেশি থাকে। বলাই হয় আমরা যে ভাতে মাছে বাঙালি। তো চালের সরবরাহ এবং মূল্যের স্থিতিশীলতা যদি না থাকে তাহলে কিন্তু খাদ্য নিরাপত্তা অর্জিত হবে না। আমি যদি একটু দাগগুলো মুছে দিই, ধরো আমাদের এই তিনটি রয়েছে, কিন্তু এখানে চাউলের সরবরাহ এবং মূল্য যেটি রয়েছে মূল্যের স্থিতিশীলতা নেই। কখনো চালের দাম অনেক কমে যাচ্ছে, কখনো চালের দাম অনেক বেড়ে যাচ্ছে, কমে গেলে যে কৃষক তার ক্ষতি হচ্ছে, বেড়ে গেলে যে ভোক্তা সে কিনতে পাচ্ছে না। তো আবার সরবরাহ যদি ঠিকমতো না থাকে এগুলো কিন্তু বেশ সমস্যাজনক হয়ে দাঁড়ায়। তাই চাউলের সরবরাহ এবং স্থিতিশীলতা, যে মূল্যের যে স্থিতিশীলতা, সেটি কিন্তু খাদ্য নিরাপত্তার অর্জনের মূল বিষয় কিংবা ভিত্তি হিসেবে আমরা কল্পনা করতে পারি।
এরপর আমরা যদি দেখি যে বাংলাদেশে খাদ্য নিরাপত্তাহীনতা, এই যে আমরা খাদ্য নিরাপত্তা নিয়ে কথা বললাম যে খাদ্যের প্রাপ্যতা থাকতে হবে, খাদ্য ক্রয় করার ক্ষমতা থাকতে হবে এবং খাদ্যের পুষ্টি থাকতে হবে, এই তিনটিকে আমরা বোঝালাম। এবং সেটির ভিত্তি আমরা কি বললাম যে চালের যে সরবরাহ সেটি নিশ্চিত করতে হবে এবং মূল্যের যে স্থিতিশীলতা, কখনো এটি খুব বেড়ে যাবে কখনো এটি খুব কমে যাবে এমনটি যাতে না হয়, এই স্থিতিশীলতাটি আমাদের অর্জন করতে হবে বা খাদ্য নিরাপত্তার এটি হচ্ছে মূল প্রকৃতি। তো খাদ্য নিরাপত্তাহীনতা এই জিনিসগুলো আসলে যদি না থাকে তো সেটির প্রকৃতিটি কিংবা নেচারটি আসলে আমাদের চারপাশে কেমন সেটি নিয়ে আমরা চলো বন্ধুরা একটু জেনে নিই। তো বর্তমানে বাংলাদেশে প্রায় অর্ধেক মানুষই কিন্তু খাদ্যভিত্তিক দারিদ্র্যের শিকার, যে টার্মটি আমি আজকে শুরুতেই বলেছিলাম। খাদ্যভিত্তিক দারিদ্র বলতে আসলে বোঝাচ্ছে এই যে খাদ্য নিরাপত্তা, যে পরিমাণ খাদ্য কিংবা যে পুষ্টিমান সমৃদ্ধ খাদ্য আমাদের গ্রহণ করা উচিত সেটি যদি আমরা না নিতে পারি তাহলে আমরা সেটিকে দারিদ্র্যের শিকার হিসেবে বিবেচনায় আনতে পারি। কেননা এই যে আমাদের যে গোলটিতে পৌঁছানোর লক্ষ্য সেই স্বাভাবিক গোলটিতে আমরা পৌঁছাতে পারছি না, যার ফলে কিন্তু আমরা দারিদ্র্যের শিকার হচ্ছি। তো মাথাপিছু একজন মানুষের কিন্তু দৈনিক 2122 কিলো ক্যালোরি খাদ্য গ্রহণ করার জন্য পর্যাপ্ত খাবার কেনার সম্পদ আমাদের দেশের মানুষের কাছে নেই। তো এক্ষেত্রে কিন্তু এটি একটি বড় বৈষম্য হয়ে দাঁড়ায় যে একজন মানুষের যে পরিমাণ খাদ্য গ্রহণ করার যে পরিমাণ কিলো ক্যালোরির দৈনিক প্রয়োজনীয় খাদ্য গ্রহণ করার কথা 2122 কিলো ক্যালোরি সেটি সে গ্রহণ করতে পারছে না। তো এটি কিন্তু এক প্রকার খাদ্যভিত্তিক দারিদ্র। তো খাদ্যে ক্যালোরি ঘাটতি ছাড়াও এই দারিদ্র জনগোষ্ঠীর খাদ্য আসলে সুষম নয়। যদি ক্যালোরি ঘাটতি ছাড়াও দেখা যায় দারিদ্র জনগোষ্ঠীর খাদ্যের ক্ষেত্রে সুষম ভূমিকা পালন করে না। তাই প্রতি বেলার খাদ্যেই শস্যের যে প্রাধান্য, খাদ্য শস্যের যে প্রাধান্য সেটিকে আমরা বজায় থাকতে দেখি। এর প্রধান একটি উদাহরণ হচ্ছে যে আমরা প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করি, যে বাংলাদেশের মানুষ প্রতিদিন যে ক্যালোরি গ্রহণ করে তার 80% কিংবা 80% কিন্তু আসে শস্য থেকে এবং সেই শস্যটি হচ্ছে চাল। তো চর্বি, তেল এবং প্রোটিনযুক্ত তারা খাদ্য কিন্তু আমাদের দেশের মানুষ খুব একটা পায় না বললেই চলে। যদিও আমরা মাছে ভাতে বাঙালি বলছি, প্রাকৃতিকভাবে হয়তো মাছ আমাদের কাছে বেশ সহজলভ্য জিনিস, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এটিও দেখা গেছে খুব দামি একটি, অনেক ক্ষেত্রে দামি একটি খাবার হয়ে দাঁড়িয়েছে মাছ কেনা থেকে শুরু করে। তো আমাদের দেশের মানুষ বেশিরভাগই চালের উপর নিজেদের যে খাদ্য ঘাটতি পূরণ সেটির নির্ভরতাটি বজায় রাখে, যার ফলে চর্বি, তেল এবং প্রোটিনযুক্ত খাদ্যের যে চাহিদা সেটির ঘাটতি কিন্তু থেকে যায়। তো এই যে একটি সমতাহীনতা, অর্থাৎ এই ধরনের ইমব্যালেন্স খাদ্যের মধ্যে আমরা দেখছি, এর একটি অন্যতম শিকার কিন্তু হচ্ছে নারী এবং শিশুরা। নারী এবং শিশুদের মধ্যে আমরা এই সমতাহীনতার যে বড় প্রভাব সেটি কিন্তু দেখতে পাচ্ছি। এবং ইভেন আমরা যখন 90-80 দশকের দিকে দেখতাম তখন কিন্তু একজন নারী যখন গর্ভবতী হতেন তখন তার যে পরিমাণ স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার প্রয়োজন ছিল সেটি তারা গ্রহণ করতে পারতেন না। তো তখন আমরা মাতৃমৃত্যুর সংখ্যা কিংবা শিশু মৃত্যুর সংখ্যাও কিন্তু বেশ বেশি দেখতাম। তো পুরুষের তুলনায় নারী এবং শিশুদের কিন্তু অধিক পুষ্টিকর খাদ্যের প্রয়োজন রয়েছে। তো বন্ধুরা, এই যে খাদ্য নিরাপত্তাহীনতা, আমরা নিরাপত্তাহীনতার কথা আমরা বললাম, এই খাদ্য নিরাপত্তাহীনতার কারণগুলো আসলে কি কি? খাদ্য নিরাপত্তাহীনতার অন্যতম একটি কারণ হচ্ছে কম খাদ্য উৎপাদন। কম খাদ্য উৎপাদন বলতে আমরা কি বুঝি? যে দেশের শাকসবজির যে ফলন, ফল, ডাল, তৈলবীজ, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলোর উৎপাদন আসলে আমাদের দেশের যে জনসংখ্যা সেই তুলনায় কিন্তু অনেক কম। এটির জন্য আমাদের দেশের জনসংখ্যা অনেকটা দায়ী। দেখা গেছে জনসংখ্যার তুলনায় তো উৎপাদন কম, একই দিকে আবার জনগণের যে মাথাপিছু আয় বা জনগণের যে স্বল্প আয় সেটির সাথে কিন্তু তারা এই ধরনের পুষ্টিমান সমৃদ্ধ খাবার কেনার সাথে কিন্তু তাল মেলাতে পারে না, যার ফলে শস্য জাতীয় খাদ্যের উপর, চালের উপরে কিন্তু তাদের নির্ভর থাকতে হয়, যেটি কিনা আমরা দেখতে পারি তাদের স্বাস্থ্যের উপর এবং স্বল্প উৎপাদনের উপর প্রভাব ফেলে এবং এটি কিন্তু এক ধরনের খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি করে। ইভেন একবার দেখেছিলাম যে ফার্ম গেটে মানুষকে বিনামূল্যে বা নামমাত্র মূল্যে ডিম বিতরণ করা হচ্ছিল যাতে ডিমের যে পুষ্টি চাহিদা সেটি যাতে পূরণ হয়।
এছাড়া আমরা যে টার্মটি একটু আগে বললাম যে জনগণের কম আয়, এটি কিন্তু একটু অন্যতম কারণ। দেখা গেছে তৃতীয় বিশ্বের যে দেশগুলো রয়েছে বাংলাদেশের মতো, আমাদের কিন্তু জনগণের যে মাথাপিছু আয় এটি কিন্তু উন্নত বিশ্বের তুলনায় অনেকখানি কম হয়ে থাকে। তো জনগণের মাথাপিছু আয় কম হলে তাদের পক্ষে যে ধরনের পুষ্টিকর খাদ্য কেনার কথা ছিল তারা কিন্তু সেটি কেনা কিংবা চাষবাস করা সেটি কিন্তু সম্ভব হয় না, যার ফলে কিন্তু খাদ্যের নিরাপত্তাহীনতা দেখা যায়। দেখা গেছে অনেক সময় হয়তো তারা সবজি কিংবা ফলমূলের চাষ হয়তো বাসার পাশে করতে পারতো, কিন্তু দেখা গেছে এগুলো ঠিকমতো একটু যত্ন নেওয়ার জন্য, এগুলোর উৎকর্ষতা বৃদ্ধির জন্য কিছু খরচ করতে হয়, কিন্তু সেটিকেও আমাদের দেশের মানুষ একটি বিলাসী তা বলে মনে করে বা বিলাসী দ্রব্য বলে মনে করে, যেখানে তাদের দৈনন্দিন যে জীবিকা নির্বাহের বেশিরভাগ মানে অংশ চলে যায় তাদের প্রতিদিনের একটি খরচে, যার জন্য তারা এটিকে একটি বিলাসিতা মনে করে। যার ফলে আমাদের যদি জনগণের আয়টি উন্নত দেশের মানুষের মতো হতো তাহলে খাদ্য ক্রয় করার ক্ষেত্রে কিংবা খাদ্য উৎপাদনের ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ উৎকর্ষতা লাভ করতে পারতাম। এরপর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে পুষ্টি জ্ঞানের অভাব, যে মানে আমরা কোন খাবারটি আসলে আমাদের গ্রহণ করা উচিত, যে কোন খাবারটি গ্রহণ করলে সেটি আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো হবে। তো এক্ষেত্রে কিন্তু আমরা মানে পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্য কিন্তু খুব একটি বেছে নিতে পারি না, অর্থাৎ আমাদের সঠিক স্বাস্থ্য উপযোগী যে খাদ্য সেটি বেছে নেওয়ার মতো যে জ্ঞান সেটির কিন্তু আমাদের স্বল্পতা রয়েছে। যদিও আমরা দেখি যে প্রাথমিক শিক্ষা কার্যক্রমগুলোতে এই সংক্রান্ত বিভিন্ন পড়াশোনা এখন শেখানো হচ্ছে, যেহেতু বেশিরভাগ ছোট বাচ্চারা এখন প্রাথমিক শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত, প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রমের সাথে, যার ফলে তারা যদি এখান থেকে জ্ঞান সমৃদ্ধ জ্ঞান লাভ করে ভবিষ্যতে এটিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে নিজের লাইফে, তাহলে হয়তো আমরা দেখতে পারবো পুষ্টি জ্ঞানের যে অভাবজনিত যে খাদ্য নিরাপত্তাহীনতা সেটি কিন্তু দূর হতে পারে। এছাড়া আমরা সরকারি বিভিন্ন টেলিভিশন, রেডিও, পোস্টারিং, সভা সেমিনারের মাধ্যমে কিংবা পথনাটকের মাধ্যমে কিন্তু আমরা কোন ধরনের খাদ্য গ্রহণ করলে পুষ্টিগুণ সমৃদ্ধ হবে সেই ধরনের বার্তা কিন্তু ছড়িয়ে দিতে পারি। তো এটিও কিন্তু পুষ্টি জ্ঞানের অভাবও কিন্তু এক ধরনের খাদ্য নিরাপত্তাহীনতা। তো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের খাদ্য লভ্যতা বর্তমানে দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি এবং আমদানির ক্ষেত্রে উভয়ের যে অবদান সেটি উৎপাদন বৃদ্ধি হোক কিংবা বাইরে থেকে সেটি আমদানি নিয়ে হোক নিয়ে আসা হোক, এই উৎপাদন বৃদ্ধির অবদানটি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তো যে খাদ্য এটি বাংলাদেশের যে অর্ধেক জনগোষ্ঠী দেখা গেছে অনেকদিন ধরে দারিদ্র সীমার নিচে বাস করছে এবং তাদের কাছে কিন্তু এই ধরনের খাদ্য সরবরাহ করা বা সহজ মূল্যে সরবরাহ করা কিন্তু সরকারের জন্য কিছুটা চ্যালেঞ্জিং। তো তারাও খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে পরবর্তীতে এবং পুরো দেখা যাক আমাদের দেশেও একটি সার্বিক খাদ্য নিরাপত্তাহীনতা তৈরি হয়। তো নিজের উৎপাদিত ফসল উৎপাদিত পর্যাপ্ত ফসল কিংবা খাদ্য ক্রয় করার জন্য প্রয়োজনীয় অর্থ কিংবা সম্পদ না থাকার ফলে কিন্তু এই ধরনের যে সমস্যা সেটি আমরা ক্রিয়েট হতে দেখি। তো আমরা বন্ধুরা খাদ্য নিরাপত্তাহীনতা নিয়ে জানলাম। তো এটি বলা যায় একটি দীর্ঘকালীন সমস্যা। তো এই দীর্ঘকালীন সমস্যাটিকে মোকাবেলা করতেও কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন, সেটি নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে কথা বলবো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করব। পরবর্তীতে আমরা দেখবো যে এটি নিয়ে আসলে কিভাবে কাজ করা যায়। তো এই যে দারিদ্র সীমার নিচে যারা বাস করছে, খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, এই থেকে সরকার এবং নাগরিকের কি ধরনের সম্মিলিত প্রচেষ্টা তাদেরকে এই নিরাপত্তাহীনতা থেকে বের করে নিয়ে আসতে পারে সেটি নিয়ে আলোচনা করব। তো আজকে একটি প্রশ্ন দিয়ে শেষ করব। প্রশ্নটি হচ্ছে, একজন সুস্থ মানুষের দৈনিক কত কিলো ক্যালোরি খাদ্য প্রয়োজন? 1200 কিলো ক্যালোরি, 2600 কিলো ক্যালোরি, 2122 কিলো ক্যালোরি, নাকি 200 কিলো ক্যালোরি? তো তোমরা উত্তরটি জানিয়ে দাও কমেন্ট সেকশনে। 3, 2, 1। উত্তরটি যদি আমরা দেখে নিই, উত্তরটি হবে 2122 কিলো ক্যালোরি খাদ্য প্রয়োজন। তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি আল্লাহ পিসিমাস। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো, 10 মিনিট স্কুলের পাশে থেকো। আসসালামু আলাইকুম।